প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার পেছনে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। একদিনে এই স্বাধীনতা অর্জিত হয়নি। আমরা বাঙালি জাতি 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশের শাসনে ছিলাম এবং 1947 থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর পশ্চিম পাকিস্তানের শাসন এবং শোষণে ছিলাম। এই শাসন এবং নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন কয়েকজন বাংলার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক। বাঙালি রাজনীতিবিদগণ প্রথমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং পরবর্তীতে পাকিস্তানি শাসকের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন। আজকে আমরা এমন একজন বিপ্লবী ও সমাজ সংস্কারক নিয়ে আলোচনা করব, যিনি 19 শতাব্দীতে জনগণকে জমিদার এবং নীলকরের বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ 1784 সালে বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি চিন্তাশীল ছিলেন এবং ধর্মীয় শিক্ষার প্রতি তার আকর্ষণ ছিল প্রবল। এজন্যই মাত্র 18 বছর বয়সে তিনি পবিত্র মক্কা শরীফ যান। সেখানে তিনি দীর্ঘ 20 বছর ছিলেন। হাজী শরীয়তুল্লাহ মক্কা শরীফে গিয়ে ইসলাম শিক্ষা করেন। মক্কা শরীফ থাকাকালীন সময়ে তিনি বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর আদর্শে অনুপ্রাণিত হন। দেশে ফিরে এসে তিনি সমাজ ও ধর্মীয় সংস্কার কাজে নিজেকে নিয়োজিত করেন। হাজী শরীয়তুল্লাহ একজন মনে প্রাণে মুসলিম ছিলেন, তাই ইসলাম ধর্মের কুসংস্কার তিনি মেনে নিতে পারেননি। ধর্মীয় সংস্কার এবং মুসলমানদের উন্নয়নের জন্য তিনি সামাজিক আন্দোলন শুরু করেন। তার এই আন্দোলন ফারাইজি আন্দোলন নামে খ্যাত। তার এই আন্দোলন তিনি দুটি লক্ষ্যকে সামনে রেখে শুরু করেছিলেন।
এক আত্মবিশ্বাস জাগ্রতকরণ বা আত্মবিশ্বাসীকরণ, দুই মুসলমানদের জন্য রাজনৈতিক চেতনা বিস্তার ও অর্থনৈতিক দিক নির্দেশনা। ১৯শ দশকের প্রথম দিকে ও ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজী শরিয়তুল্লাহ নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তাই ফরাজি আন্দোলন নামে প্রসিদ্ধ। ফরাজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে, ফরজ অর্থ হচ্ছে অবশ্য পালনীয়। হাজি শরিয়তুল্লাহ তার অনুসারীদের ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হয়ে মুসলমানদের ফরজ বা অবশ্য পালনীয় বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছিলেন। সে সময় মুসলিম সমাজে পীর পূজা, মাজার পূজা, মনসা পূজা ইত্যাদি অনৈসলামিক কাজের প্রচলন ছিল। হাজি শরিয়তুল্লাহ এসব ধর্মীয় কুসংস্কার এবং অনৈসলামিক কর্মকাণ্ড দেখে খুব মর্মাহত হন। তিনি এসব কাজের বিরোধিতা করতেন এবং এসব কুসংস্কার পালন না করে মুসলমানদেরকে তাদের পাঁচটি ফরজ পালনের উপর গুরুত্ব দিয়েছিলেন। মুসলমানরা যেন তাদের জীবন ব্যবস্থা থেকে অনৈসলামিক কাজগুলো বাদ দিয়ে ধর্মীয় এবং সামাজিক জীবনে পবিত্রতা আনতে পারেন সেদিকে তিনি খেয়াল করেন এবং এই জন্যই ফরজ বিষয়গুলোর উপর এত গুরুত্ব দিয়েছিলেন। হাজি শরিয়তুল্লাহর এই আন্দোলনকে বাইরে থেকে সাম্প্রদায়িক আন্দোলন মনে হতে পারে, কিন্তু তার এই আন্দোলন ছিল সম্পূর্ণ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। তিনি চেয়েছিলেন মুসলমানদের ধর্মীয় জীবনকে কলুষিত করে এমন সব অনৈসলামিক কার্যক্রম প্রথা বাদ দিয়ে মুসলমানরা যেন স্বচ্ছ এবং সুন্দর এবং সঠিকভাবে ইসলামিক জীবনযাপন করতে পারে, এটাই ছিল মূলত তার উদ্দেশ্য। তার এই আন্দোলনের ফলে অনেকেই কুসংস্কার মুক্ত হয়েছিলেন। হাজি শরিয়তুল্লাহ ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন বিদেশি এবং বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। ব্রিটিশ ভারতকে তিনি দারুল হারব বা বিধর্মীদের রাজ্য বলেছিলেন। এবং তিনি মনে করতেন বিধর্মীদের রাজ্যে মুসলমানরা তাদের ধর্মীয় রীতি এবং সঠিকভাবে পালন করতে পারবে না। তিনি ভারতবর্ষে এই জন্যই জুমা নামাজ এবং ঈদের নামাজ বর্জন করার নির্দেশ দিয়েছিলেন। মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনা বিস্তার ও অর্থনৈতিক দিক নির্দেশনা প্রদান হাজি শরিয়তুল্লাহর আন্দোলনের আরেকটি লক্ষ্য ছিল। সেই সাথে তিনি মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ করে ইংরেজদের অন্যায় এবং শোষণের বিরুদ্ধে সচেতন করেছিলেন। তিনি দরিদ্র কৃষক, তাঁতি, মজুর যারা শোষিত তাদেরকে মহাজন, জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা আহ্বান জানান। তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে সরাতে না পারলে, ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করতে না পারলে ভারতবর্ষের জনগণের মুক্তি অসম্ভব। তিনি প্রথমে তার অনুসারী তার শিষ্যদেরকে অর্থনৈতিক ও অন্যান্য নির্যাতন থেকে মুক্ত করার জন্য জমিদার ও নীলকরদের বিরুদ্ধে প্রচার চালাতেন। এ সময় অত্যাচারী জমিদার এবং সংস্কার বিরোধী কিছু মুসলিম তার বিরোধিতা করে, তারা শরিয়তুল্লাহকে এবং তার অনুসারীদের উপর ক্ষিপ্ত হন। তাই হাজি শরিয়তুল্লাহ একটি লাঠিয়াল বাহিনী গঠন করেছিলেন এবং তার এই লাঠিয়াল বাহিনী গঠনের উদ্দেশ্য ছিল তার বাহিনীকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করা। হাজি শরিয়তুল্লাহ তার মৃত্যুর পূর্ব পর্যন্ত সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংস্কারমূলক কাজ চালিয়ে গিয়েছিলেন
পাশাপাশি অত্যাচারী জমিদার, মহাজন এবং নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। 1840 সালে তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান, তার ছেলে দুদু মিয়া পিতার মতবাদ প্রচার করেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন। কিন্তু শক্তিশালী জমিদার এবং নীলকরদের সাথে শেষ পর্যন্ত পেরে ওঠেনি, ফালাজি আন্দোলন ব্যর্থ হয়ে যায়। পরিশেষে বলা যায়, হাজি শরীয়তুল্লাহ ফালাজি আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলন মুসলমানদের মনে আত্মবিশ্বাস জাগ্রত করেছিল। তিনি অজ্ঞ ও কুসংস্কার সম্পন্ন মুসলমানদেরকে অধিকার সচেতন করতে পেরেছিলেন। এই আন্দোলন মুসলমানদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে গতি সঞ্চার করেছিলেন।